এই যে বংজি, সাধনার সাথীকে নিয়ে আমি ভিডিও করলাম হচ্ছে 26 মার্চ 2022, আর তুই ভিডিও করলি 28 মার্চ 2022। আমি বান্টিকে যা যা বললাম তুই পুরো হুবাহু আমার কথাগুলো কপি করে তুই নিজের ভিডিওতে ছেড়ে দিলি। বাহ, কেন, তোর কোনো যোগ্যতা নেই? তুই বলে শিক্ষিত, নিজের কোনো কথা নেই, নিজের কোনো কন্টেন্ট নেই, অন্যের কথা বিক্রি করে ভিডিও করছিস, অন্যের কথা ভিডিওতে দিয়ে ভিডিও করছিস। হ্যাঁ, না, অন্যের কথা বলে ভিডিও করছিস? আমি যা যা বলেছি তুই ওগুলো সেগুলো মুখস্থ করে কপি করে সেগুলো তোর নিজের ভিডিওতেও বলেছিস, কেন রে? নিজের কোনো জ্ঞান বুদ্ধি নেই, নিজের কোনো কথা নেই? আমি বান্টিকে বলেছি যে নিজের চেষ্টায় বড় হও, নিজের নিজে পরিশ্রম করো, নিজে এই করো সেই করো, সেইগুলো তুই পুরো কপি করে তুলে ধরেছিস। এমনকি আমি ওই যে সাধন সাথীর কাছে যে এসেছিল বড় ইউটিউবারটা, তাদের কথাও বলেছি যে ওরা নিজের চেষ্টায় আজ সফল হয়েছে, বড় ইউটিউবার হয়েছে, তাই ওদের সঙ্গে দেখা করতে এসছে। তুই সেইগুলো সেই এই কথাটা তুই কপি করেছিস, কেন রে? নিজের কোনো কথা বলতে পারিস নি, আমার কথাগুলো কপি করে নিয়েছিস কেন? লজ্জা করে না তোর? খুব তো ফুটে আস যে আমার 5000টা সাবস্ক্রাইব, আমার 5000টা সাবস্ক্রাইব। তো 5000টা সাবস্ক্রাইব যখন তোর, তো নিজের কোনো বুদ্ধিশুদ্ধি নেই, নিজের কোনো কন্টেন্ট নেই, আমার কন্টেন্ট চুরি করে ভিডিওর মধ্যে ইয়ে করছিস, ভিডিও দিচ্ছিস, লজ্জা লাগে না তোর? হুবহু আমার কথা কপি করে ভিডিও করেছিস যে, লজ্জা করছে না? আর তোর কাছে কি আশা করবো, তুই তো কিছুই পাইস না, তুই তো কিছুই পাইস না। আর তুই তো মানে শিক্ষিত সও না, শিক্ষিত সও না, তুই শিক্ষিত শিক্ষিত ফুটেস না, শিক্ষিত সও না। যদি শিক্ষিত হতি না তাহলে আমার কথা কপি করতি না, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিওটাকে ফুটিয়ে তুলতি, আমার 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 কথা কপি করে তোর ভিডিওর মধ্যে দিতি না। আমি যা যা বলেছি সাধন সাথীর ভিডিওতে তুই তা তা সেগুলোই সেই কথাগুলোই তুই বলেছিস ভিডিওর মাধ্যমে সাধন সাথীকে, কেন রে? আর সবাইকে বলে বেড়াস আমি শিক্ষিত, আমি ওই, আমি সেই। শোন, তোর কলিগরা যখন জানতে পারবে, তুই বলি না যে আমার কলিগরা যখন শুনলো আমার চ্যানেল আছে, সবাই বললো সাবস্ক্রাইব করে দেবে, তোর কলিগরা যখন শুনবে না যে তুই তোর মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছিস, তোর মায়ের সম্পর্কে তুই কি বলেছিস, তখন না তোর কলিগরা তোর পাশ থেকে সরে যাবে, আর সাবস্ক্রাইব তো দূরের কথা, তোর মুখও দর্শন করবে না, তোর সঙ্গে কথাও বলবে না, কারণ তোর মতো থার্ড ক্লাস মেয়ের সঙ্গে অন্য কোনো ভদ্রলোক যদি, ভদ্রমহিলা বা ভদ্রলোক যদি পরিচয় রাখে না, লোকে
তাদেরকেও বাজে বলবে। এর জন্য তোর সঙ্গে তোর কোনো কলিগই সম্পর্ক রাখবে না। যখন জানতে পারবে তোর তোর ভিডিওগুলো যখন ফলো করবে তখন জানতে পারবে যে তুই কেমন মহিলা। আর নিজের নিজের কোনো তো যোগ্যতা নেই অন্যের কথা কপি করে সবার কাছে অন্যের কথা কপি করে ভিডিওতে দিচ্ছে। শোনো বন্ধুরা, এই যে বংঝি, চেনো তো তোমরা সবাই বংঝিকে, একদম ফেমাস। কারণ হচ্ছে নিজের মাকে সোশ্যাল মিডিয়ার সামনে এনে একদম কি বলবো নাকানি চুবানি খাইয়েছে, সবাই তো চেনো। আমি সাধন সাথীর সম্পর্কে বান্টিকে কয়েকটা কথা বলেছিলাম ভিডিওর মাধ্যমে, সেই কথাগুলোই বংঝি কপি করে ও নিজের ভিডিওতে দিয়েছে, বুঝতে পেরেছো বন্ধুরা? আর সেই মহিলাই বড় বড় ডায়লগ মারে যে আমি শিক্ষিত, আমি শিক্ষিত, আমি সেই, আমার পেছনে যদি লাগো তাহলে একদম চিড়ে ফেলে ফেলে দেবো, কত কথা বলে। তুই যে লোককে ধমকি দিস, তোর কোনো যোগ্যতা আছে? তোর কোনো যোগ্যতা নেই। আর একদিন দেখব যে আমার আমার কথা কপি করছিস, তারপর দেখবি। বন্ধুরা, আমি সাধন সাথী সম্পর্কে বান্টি যে কথাগুলো বলেছিল তার বিষয়ে আমি কিছু কথা বলেছি আমার ভিডিওতে, তা তোমরা আমার ভিডিওটা দেখো আর বংঝি ওর ভিডিওটা দেখো, দেখবে ও পুরো হুবহু আমার কথাগুলো কপি করে দিয়েছে ওর নিজের ভিডিওতে। আমি করেছি 26 তারিখে, মার্চ মাসে 26 তারিখে, ও করেছে মার্চ মাসে 28 তারিখে। দেখে নিও, হুবাহু আমার মতো ও কথা বলেছে, আমি যে কথাগুলো বলেছি ও সেই কথাগুলো বলেছে। আর বংঝি, তুই আমারটা তো আমার কথা তো চুরি করবি, কারণ হচ্ছে তুই কুত্তা, তুই চোর, তুই কুত্তা, এই জন্য তো আমারটা চুরি করবি। তুই তো ওরকমই, তুই তো ওরকমই গাটার কে মহিলা হ্যাঁ, তুই গাটার কে মহিলা হ্যাঁ, তুই ডাস্টবিনে পড়ে থাকার মহিলা, তুই তুই তো অন্যটা চুরি করবি, অন্যের কথা চুরি করবি, লজ্জা করে না তোর, নির্লজ্জ বেহায়া, ছি ছি ছি, আমার কথা চুরি করে, ছি।